এই রাত্রিতে বেশ কিছু কাজ করা যাবে না। উল্লেখযোগ্যভাবে হচ্ছে ছয়টি, জোরে বলেন কয়টি, আরো জোরে কয়টি। এক নাম্বার, আলোক সজ্জা করা যাবে না। বিভিন্ন মসজিদ, মাজার, বাড়িঘর, খানকা এগুলোকে আলোক সজ্জা করা হয়, করে কি করে না? এই রাত্রিকে কেন্দ্র করে আলোক সজ্জা করা হারাম, আলোক সজ্জা করা কি হারাম। দুই নাম্বার, আতশবাজি করা যাবে না। যুবকরা, ছোট ছোট বাচ্চারা আতশবাজি করে, বাজি ফুটায়, আছে না নাই, এগুলো করা যাবে না এই রাত্রিকে কেন্দ্র করে। হালুয়া রুটি, মা বোনরা, এই দিবস আসলেই হালুয়া রুটি খেতে হবে, আছে না নাই? আপনি সারা বছর খান, কোনো অসুবিধা নাই, কিন্তু এই রাত্রিকে কেন্দ্র করে, মানে সবে বরাতে হালুয়া রুটি খেতেই হবে, রুটি বানাতেই হবে, হালুয়া রান্না করতেই হবে, ভালো বিরিয়ানি ইত্যাদি খাইতেই হবে, খিচুড়ি রান্না করতেই হবে, অনেক দামি দামি খাবারের আয়োজন করতেই হবে, না করলে অমঙ্গল হবে, অকল্যাণ হবে ইত্যাদি ধারণা নিয়ে এই রাত্রে এই সমস্ত খাবারের আয়োজন করা হারাম। খাবার আয়োজন করা কি, জোরে বলেন কি। চার নম্বর হচ্ছে, এই রাত্রিটা হচ্ছে ঘোরাঘুরির রাত্রি। কিসের রাত্রি? যুবকরা এই রাত্রিতে দল বেঁধে এক এলাকা থেকে আরেক এলাকা যাবে, এক মসজিদ থেকে আরেক মসজিদে যাবে, ওই এলাকা যাবে, ওই মসজিদে যাবে। তো কতক্ষণ পরপর হু হু করে শব্দ করে, তো মুরব্বী কয় কিরে কিসের শব্দ, কই যে আজকে সবে বরাত, তো খোলা ফাইল একসাথে হয়েছে, একটু আড্ডা দিতেছে। এই রাত্রি কি আড্ডা দেওয়ার রাত্রি? আড্ডা দেওয়ার রাত্রি আমরা না বুঝে আনন্দ উল্লাসের সাথে এই রাত্রিটা এক মসজিদ থেকে এক মসজিদ, এক এলাকা থেকে আরেক এলাকা ঘুরতে 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 সময়টা পার করে দিয়ে আসে না নাই। এই জন্য যুবকরা এই রাতে কি ঘুরাঘুরি হবে না, আল্লাহর কাছে কান্নাকাটি করা হবে, কয় না কয় না, কি করা হবে? ঘুরতে যাবে কে কে হাত তোল, ঘুরতে যাবে কে কে হাত তোল দেখি, মাশাআল্লাহ আপনার খেয়াল আছে আলোচনায়। তাহলে আমরা এই রাত্রিতে ঘুরাঘুরি করবো না, বলো না ঘুরাঘুরি করবো না। পাঁচ নাম্বার হচ্ছে, শিরিক থেকে বেঁচে থাকতে হবে, এবং ছয় নাম্বার, হিংসাত্মক কাজ থেকে বেঁচে থাকতে হবে। আবার বলছি, এই রাত্রিতে উল্লেখযোগ্য কিছু কাজ করা যাবে না। এক নাম্বার হচ্ছে কি, আলোক সজ্জা করা যাবে, আতশবাজি করা যাবে না, হালুয়া রুটি এবং অন্যান্য খাবারের আয়োজন করা যাবে, এরপরে রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করা যাবে না, শিরিক করা যাবে না, হিংসাত্মক কোনো কাজ করা যাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস, ইয়াতলিউ আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। মুশরিক এবং হিংসুক ছাড়া আর সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে তার সকল সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান এবং সকলকে ক্ষমা ঘোষণা করেন, শুধুমাত্র মুশরিক এবং হিংসুক ব্যতীত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বর্জনীয় কাজগুলো বর্জন করার তৌফিক দান করুন সকলে বলে আমিন।